হে ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর একটা নতুন ব্লগ নিয়ে আমি অনন্যা চলে এসেছি মনের ডায়েরি ভিডিওসে। আর তোমরা যেরকম দেখতে পাচ্ছো, আমি এসেছি কোথায়, দমদমে বাপের বাড়িতে। এই জাস্ট ঢুকলাম, আজকে হলো গিয়ে স্যাটারডে 4 সেপ্টেম্বর। এখন সন্ধ্যা না রাত হয়ে গেছে, প্রায় বাজে 8টা মতো। আর এই মতো ঢুকলাম, ঢুকে এই যে পেছনে দেখতে পাচ্ছ, মা বাড়িতে এসেই, তার দিদি বাড়িতে এসেই তার শুরু হয়ে গেছে বল নিয়ে খেলাধুলা। আর রাস্তাতে আসার সময় ভাবা ভীষণ জ্যাম, স্যাটারডে হলে কি হবে, ভীষণ জ্যাম। জ্যাম ফ্যাম কাটিয়ে আর প্রচন্ড খিদে পেয়েছিল, একটু পিৎজা কিনে তারপরে এলাম। তা এখন গিয়ে পিৎজাটা খাই, তারপরে আমার কথা হচ্ছে। কি খাবি বাবা? পিৎজাটা কে ভাগ করবে, তোকে ভাগ করে কে দেবে? দেখো 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 দেখো, ভাগ করে দিই। এই যে এটা ডমিনোস থেকে এনেছি আমরা, এটা সম্ভবত ননভেজ ডিলাইট। আর আমার মতো গোগলও প্রচন্ড চিজ প্রেমী আর পিৎজা প্রেমী হয়েছে। এটা কি বাবান? ওমা, গোগলের কত কত খেলনা, কে এনেছে গোগলের জন্য, কে এনেছে? ওমা, এটা তো হেয়ার ড্রায়ার। হ্যাঁ দেখো দেখো, দিদি গিয়ে গুগলের জন্য কত কিছু নিয়ে এসছে। সো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর যা হয় না, এই বাড়িতে আসলে কি মা বাবার সঙ্গে গল্প করতে করতে টাইমে জ্ঞান থাকে না, ওই জন্য আমি কিছু শুট ফুট করতে পারিনি। আর টায়ার্ডও লাগছিল, তাও বাবার সঙ্গে ভরপুর গল্প আড্ডা। আর সামনে ভাইয়ের বিয়ে আসছে, তো আমাদের এখন মেন টপিক অফ ডিসকাশন হলো গিয়ে শুধু ভাইয়ের বিয়ে নিয়ে। আর তার মধ্যে গোকলে একটু সর্দি লেগেছে, তাই ও একটু ফ্যাঙ্কি হয়ে আছে, কিন্তু বদমাশি চালিয়ে যাচ্ছে। এই যে দেখো, তোমরা দেখাচ্ছ ও কী করছে। কী খেলছো? ওষুধ খেতে হবে কিন্তু। হ্যাঁ, আর কি কি কেমন করে পড়ে আছে দেখো মাছের অনেকটা জায়গা হয়েছে গো। একটু জায়গা কেন বলছো, ঘুমানোর আমাকে হাসাতে যেতে আমাকে বকবক লাগে। হ্যাঁ, সো এবার আমরা ঘুমাতে যাওয়ার জন্য প্রবন্ধ করছি, প্রবন্ধ। আর কালকে সকালবেলা যদি তাড়াতাড়ি ঘুরতে ঘুম থেকে উঠতে পারি, তাহলে একটা জায়গায় যাবো আর তোমাদের দেখাবো। প্লিজ প্রে করো আমি কালকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি। ওকে, চলো দেখি যেতে পারি কিনা। ওকে, টা গুড মর্নিং এভরিওয়ান। তো অ্যাটলাস ঘুম থেকে উঠতে পেরেছি তাড়াতাড়ি। ভাবো আজকে হলো কি সানডে, সেপ্টেম্বর 5, আর সানডে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, মানে মিরাকুলার ব্যাপার স্যাপার। না বলছি, রাস্তা প্রচণ্ড হর্ন বাজছে, তো তো সানডে সকালবেলা 6:30 সময় উঠে গেছি, মানে বিরাট ব্যাপার আমার কাছে, তো বিরাট ব্যাপার। কারণ একটা দিদির ছুটির দিন, সেদিনকে একটুখানি ঘুমাই, তাড়াতাড়ি উঠে গেছি কারণ আজকে মায়ের সঙ্গে, এই দেখো মা মাস্ক করছে, আমি মাস্কটা পরছি। মায়ের সঙ্গে আমি একটা জায়গায় যাচ্ছি, পেছনে বাবাও আসছে, আমরা রিক্সাতে যাচ্ছি। হ্যাঁ, সাইকেল রিক্সা করে এখন আমরা যাচ্ছি। আর আমাদের বাড়িতে, মানে আমার বাড়িতে যেতে এই দিকটাতে দমদমের দিকে, এখানে এখনও সাইকেল রিক্সা ব্যাপারটা চলে। এটা সাউথ কলকাতায় তো রিক্সা টিক্সা পাওয়াই যায় না, কোথাও যেতে হলে হেঁটে হেঁটেই যেতে হয়, এখানে এই অপশানটা আছে। তো চলো যাই, দেখাই তোমাদের কোথায় আছে সকাল সকাল। তো আমরা এখন এসেছি আমাদের এখানে অর্জুনপুর বলে একটি জায়গা আছে, আমার বাড়ি থেকে কাছেই। তো তোমরা আমাকে যারা আমার দিক, মানে আমার বন্ধুবান্ধব যারা এদিককার বন্ধুবান্ধবরা দেখছে তারা তো জানোই। তো এই অর্জুনপুর মন্দিরটা না ছোটোবেলায় খুব আসতাম বাবার সঙ্গে, সকালবেলা মর্নিং ওয়াক করতে বলো বা এমনি বাবা বাজে আছে, বাবার সঙ্গে চলে আসতাম করতে, টুকটুক করতে করতে এসে এই মন্দিরটা ঘুরে চলে যেতাম। আর এই জায়গাটা আগে তো ভীষণই সুন্দর ছিল, খুব সবুজ ছিল, তো এখনও আছে। তবে ওই যা হয় আর কি, কিছু কিছু জায়গা ফাঁকা হয়ে গেছে, গাছ ফাছ কেটে গাড়ি রাখার জন্য গ্যারেজ হয়ে গেছে, মন্দিরের কোনো একটা হয়তো ঘর হয়ে গেছে, এরকম হয়ে গেছে। যাই হোক, এখনও বেশ, দেখো এখনও বেশ ভালোই গ্রিনারি আছে, তা তোমাদের দেখাচ্ছি। Thank you.
কুকুর পুরনো, জানি না কত বছর পুরনো, বাবা ছোটবেলা থেকেও আছে। আর মন্দিরটা আসার সব থেকে যেটা অ্যাট্রাকশন সেটাগুলো গিয়ে এই যে কুকুরটা, এটা ছিল আমার সবচেয়ে বেশি অ্যাট্রাকশন, কারণ সারা বছর এখানে প্রচুর মাছ হয় আর এখানে কোনো ফিশিংয়ের ব্যাপার নেই, এরা মাছগুলোকে যত্ন করে লালন করে। তোমরা কি বুঝতে পারছো? আমি জানি না তোমরা বুঝতে পারছো না, দেখো প্রচুর মাছ, প্রচুর, কারণ এই পুকুরটাতে মাছের চাষ করা হয় না, মাছকে মানে পালন করা হয়, যেরকম আমরা বাড়িতে কুকুর বা বেড়াল পুষি সেরকমভাবে এরা মাছ পুষে থাকে, এখানে কোনো ফিশিং হয় না, এখানে মাছরা নির্দ্বিধায় এবং খুব আনন্দের সঙ্গে নিজেদের জীবন কাটাতে পারে, মানে যতই না স্বাভাবিকভাবে ওদের মৃত্যু হচ্ছে কতক্ষণ, সো লাভলি না? তো মন্দিরটা দেখাচ্ছি তোমাদের, এটা সম্বন্ধে মায়ের মন্দির, এটা হনুমানজি, আর এই ভেতরে মনে হচ্ছে বাবার মন্দির আছে। তো তোমাদের দেখালাম আমাদের বাড়ির কাছে একটা খুব সুন্দর জায়গা, মর্নিং ওয়াক করা, বাচ্চাদের খেলাধুলা, বিকেলবেলা বাচ্চারা খেলাধুলাও করে ওই সামনে মাঠগুলোতে, আর সবচেয়ে ভালো লাগে পুকুরটা, পুকুরটাতে সব রকম ইকোসিস্টেম একদম ব্যালেন্সড, মানে মাছগুলোকে যেহেতু ফিশিং করা না বা ধরা হয় না সেই জন্য ওরা নর্মাল ওয়েতে বাঁচতে পারে। তো এখন চলছে আমাদের ব্রেকফাস্টের পালা, আর তোমরা তো জানোই ব্রেকফাস্টে কী খাই, এভরি সানডে তোমাদের দেখাই, তাও দেখাবো, কারণ আমাদের সবার প্রিয় ব্রেকফাস্ট তোমার ফেভারিট খাবার খাও। এবার আমি বাবাকে ডাকি, বা ও নীল তো বোধহয় পাউটি খাবে, নীল তো লুটি খাবে না, ঠিক আছে তুমি ডিমটা পাঠা আমি আসছি। ফার্স্ট কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি এই নীল যেহেতু লুচি খেতে অতটা পছন্দ করে না, এই মাকে বললাম, মায়ের এমনিতে অনেক রান্নাবান্না আছে, তো মাকে বললাম তুমি যাও একটু নাতির সঙ্গে খেলো, নীলের ব্রেকফাস্টটা আমি বানিয়ে দিচ্ছি। আর ঠিক যখন আমি শ্যুট করবো তখন যত রকমের মেসেজ আসার কথা মনে হয় মেসেজ আলাগুলোকে, যাই হোক, তো এখন তৈরি হচ্ছে নীলের ব্রেকফাস্ট, কেন বলে ফ্রেঞ্চ টোস্ট। এবার তুমি তো লুচি খাবে না, কটা বাজে দেখেছো তো, কটা বাজে, কটা বাজে, কটা নেই তো চন প্রাস নেই, বিকালে দাদা নিয়ে আসবে দোকান খুললে। আজকে গুগলের শরীরটা একদম ভালো নেই, খুব ঠান্ডা লেগে গেছে, কালকে লেগেছিল, আজকে ঠান্ডাটা দুপুরবেলা থেকে খুব বেড়ে গেছে, আর ভাতও একদম ভালোভাবে খাইনি, মানে একটুও খাইনি বলতে গেলে, মুখ চোখের অবস্থাও করুন, আর খালি হাঁচি কাশি হচ্ছে, ওই জন্য আমি আজকে সেরকমভাবে খাওয়া দাওয়া শ্যুট করিনি, কারণ আমার মনই ভালো নেই, কিছু খেতেও আমার ভালো লাগছে না, আমাকে দুবেলা একটু বেড়াতেই হবে, কারণ আমার একটা জিনিস কিনতে যেতেই হবে, আমি জানি না বেড়াতে পারবো কিনা আলটিমেটলি। এই মামা শরীরটাকে ঠিক লাগছে? হ্যাঁ কথাও বলতে পারছে না, আমি পারি না, আমি কি তো এখন হয়ে গেছে বিকাল, মানে করে দেবো
দেখেছ তো? আমি তোমাকে গুলি করে দেবো। তুমি অশোক না, কথা বলতে দেয় না। দাঁড়া, টিম করো না, তোমাকে গুলি করে দেবো। হ্যাঁ ঠিক আছে, তাই করো। একটু কোথাও নিয়েতে বলে নিয়ে তো যায় না, গুলি করো। যাই হোক, তো হচ্ছে সকালবেলা গুলি করে দেবো না, করবো না তোমাকে শ্যুট। সকালবেলা যেহেতু বাবা মায়ের সঙ্গে সকালবেলা তাড়াতাড়ি মন্দিরে গেছিলাম, দুপুরবেলা ভেবেছিলাম মায়ের সঙ্গে একটু বেরাবো, সেটা শরীর খারাপ, ঠান্ডা ঠান্ডা লেগেছে, সমানে কাশছে, ওই জন্য আর ভালো লাগছে না। তারপরে নিজের পেয়েছিল প্রচণ্ড ঘুম, মানে দুবেলা একদম, মানে পুরো একদম সেই লেভেলের ঘুম ঘুমিয়েছি। যাই হোক, সো এখন আমরা আছি ছাদে। এটা হলো গিয়ে বাড়ির মধ্যে আমার সব থেকে পছন্দের জায়গা ছাদটা। তোমাদের আগেও দেখেছিলাম সেই বাবার পায়রাগুলো, পাখিগুলো আসে। তাছাড়া সকালবেলা বাবা যেহেতু মন্দিরে গেছিলো আমার সঙ্গে, আর পাখিদের খেতে দিতে আসেনি, আজকের দিনটা বাবার মিস হয়ে গেছে। তো এখন এই যে আরেকজন বল নিয়ে এসছে, খেলো 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 খেলো, আলান ঠিক যেতে চায়, খেল। খেললেই দেখবি মনটা একটু ডাইভার্ট হলেই শরীরটা ভালো যাবে, ওই যে কাশছে। চলো সঙ্গে একটা খেলাধুলা করি। তো হঠাৎ করে গুগলের শরীরটা একটু বেশি খারাপ হয়ে গেছে, সর্দি কাশিটাও বেড়েছে, গাটা গরম জর্জরও আছে, তাই আমি ব্লগটা কন্টিনিউ করছি না। আর হয়তো আগামী দু একদিন আমি ব্লগ করবো না, হয়তো না আমি ব্লগ করবো না, কারণ গুগল যতক্ষণ সুস্থ হচ্ছে আমি এসব করতে চাইছি না। তো এই ব্লগটাকে আমি শেষ করছি, ব্লগটা প্লিজ দেখো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো মোর ডেটের ভিডিওসকে, আর সবাই প্রে করো যেন গুগল তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ঠিক আছে, আমি আপডেট দেবো পরের দিনের পরের ব্লগে। ততদিন ভালো থেকো, টাটা, বাই।